আবাসন খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বড় আকারের ঋণ সহায়তা দিতে চায় চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংকগুলো। অর্থনীতিতে গতিশীলতা ও প্রবৃদ্ধি চাঙ্গায় $46,000 কোটি ঋণ সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে জানায় তারা। নিকেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নগদ অর্থ সংকটে জর্জরিত আবাসন কোম্পানিগুলোকে ৩ ট্রিলিয়ন ইউয়ানের বেশি ঋণ দেবে চীনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ঋণ ফাঁড়ে জর্জরিত কোম্পানিগুলো গতিশীলতা এনে অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে চায় তারা। চীনের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না এক ঘোষণায় জানায়, কান্ট্রি গার্ডেন হোল্ডিং সহ ১২টি শীর্ষ ঋণদাতাকে ৬৫,৫০০ কোটি ইউয়ান ঋণ দেবে তারা।